যখন তোমার পকেটে টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে, আর যখন তোমার পকেটে টাকা থাকবে না তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। সবসময় সফল মানুষদের ফলো করো না, কারণ কেউ কারোর মতো হয় না, সবার নিজের মতো। তাই সবসময় অসফল মানুষদের ফলো করো, সবসময় অসফল মানুষদের লক্ষ্য করো, তাতে অনেক কিছু শিখতে পারবে। আপনি গরিব হয়ে জন্ম নিয়েছেন এটা আপনার দোষ নয়, কিন্তু যদি আপনি গরিব হয়েই মারা যান তবে সেটা আপনার দোষ। একবার পরীক্ষায় ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করে গেছিল। এখন সে মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার আর আমি সেই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। বন্ধু কারোর কাছে কখনোই পাওয়ার আশা করবে না, কারণ এটাই জানবে লিডাররা সবসময় দিয়েই যায়, কখনো কারোর কাছ থেকে কিচ্ছুই নেয় না। কারোর খারাপ কথায় কিংবা ভালো কথায় নিজের মূল্যায়ন খুঁজতে যেও না, কারণ এটা জানবে প্রতিটা মানুষ সবাইকে নিজের মতো মনে করে। তাই যে ব্যক্তি অসৎ সে অসৎই মনে করবে, আর যে ভালো সে তোমাকে ভালোই ভাববে। সেই কারণে কখনো অন্যের কথায় নিজের মূল্যায়ন খুঁজতে যেও না। আমি যখন ছোট ছিলাম তখন অনেক স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নগুলো তৈরি হয়েছিল কারণ আমার অনেক বড় সুযোগ ঘটেছিল। কারণ আমি সুযোগের জন্য কখনো দূরে থাকিনি, সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করেছিলাম, তাই সুযোগ আমার সামনে হাজির হয়েছিল। তাই বন্ধুরা তোমাদেরও বলবো, সুযোগের জন্য কখনো থেমে থেকো না, সুযোগের পিছনে দৌড়োদৌড়ি করো না, সুযোগের জন্য প্রস্তুত হও, দেখবে সুযোগ তোমার সামনে হাজির হবে।